ചോദിച്ചു. গতিকে মই ছাত্র সন্থাকে আদি করে বিভিন্ন যখন নুরীন গগৈকে প্রমুখ্য করে যখন উদীয়মান যুবক আছে, শিক্ষিত যুবক আছে, সক্রিয়ভাবে রাজনৈতিক বিজেপিক বাদ দিয়ে সক্রিয়ভাবে রাজনৈতিক গ্রহণ করে গ্রহণ করে পেলায় ইয়াকে রাজনৈতিকভাবে প্রত্যুত্তর দেওয়ার কারণে মানসিকভাবে সাজু বিরোধী স্থিতি থাকিব আর চুক্তির আধারত বিদেশী সমস্যা সমাধান করার আমার যে দলীয় আমার নীতি আদর্শ, সেই মই ভাবো এই নতুন দলটো একই নীতি আদর্শ হোক। অর্থাৎ অসম চুক্তির আধারত 71ৰ পিছত হিন্দু মুসলমান কোনো বিদেশীক মানি নলয়, গতিকে লগত আমার সহযোগিতা থাকবে। হয়তো যদি সমীকরণ হয় সরকার গঠন করার কারণে আমিও তেওঁলোকৰ সহযোগিতা করিম, কারণ আমি যেটো বিচাৰো এই আন্দোলনকারী গ্রুপটে সেই একটা কথাই বিচাৰিছে, 71ৰ পিছত ধর্মর নামত হিন্দু মুসলমান কোনো বিদেশী গ্রহণ নকৰে।